हे ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ ব্লগস ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স আমরা আবারো চলে এসেছি জারাকার হাউজে, যেটির লোকেশন জয়পুর পাড়া মাটিডালি রোড বগুড়া। তো ভিউয়ার্স আজকে আমরা জারাকার হাউজ থেকে আরো একটি গাড়ি রিভিউ করব, আজকে একটি এক্সক্লুসিভ গাড়ি রিভিউ করব। গাড়িটির ফুল ব্ল্যাক কালার আর গাড়িটির মডেল 1995 এবং রেজিস্ট্রেশন 2000 সাল এবং পেপারস আপডেট রয়েছে 22 সাল পর্যন্ত। আজকেও আমাদের বরাবরের মতো আমাদেরকে হেল্প করবে মনোয়ার ভাই। তো চলুন ভিউয়ার্স মনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলে গাড়িটি সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নিই। মনোয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকে এই ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার একটি গাড়ি, এই গাড়িটি সম্পর্কে পুরো বিস্তারিত জানাবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চলেছি, এই গাড়িটি হচ্ছে আপনার 110 মডেলের একটি গাড়ি। এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের 110 মডেলের গাড়ি। এটির বর্ণ 1995 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2000 সাল এবং পেপারসটি আপডেট করা আছে 2022 সাল পর্যন্ত। ট্যাক্স টোকেন 2021 সাল এবং ফিটনেস 2022 সাল ফুল। তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়িটি আছে, এটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি গাড়ি। গাড়িতে আপনার কালারটি টাচ আপ করা আছে আর গাড়ির যে কন্ডিশনস, ওভারঅল কন্ডিশনস একদম এক্সট্রিম ফ্রেশ একটি কন্ডিশনস। গাড়িটি ওল্ড মডেলের হলেও গাড়িটি একদম ফ্রেশ মডেলের আছে। তো চলুন সর্বপ্রথম আমরা গাড়িটির ইন্টারিয়রটা আগে একটু দেখে নিই। তো মনোয়ার ভাই, এই আজকের এই টয়োটা করোলা 110 মডেলের গাড়ি, ইঞ্জিন সাউন্ড, এসি কন্ডিশন, ওভারঅল ধারণা দেবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। জি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসেছি আর এখানে প্রথমে আপনার গাড়িটির ড্যাশবোর্ডটি দেখে নেন। ড্যাশবোর্ডটি সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাশ কালারের একটি ড্যাশবোর্ড এবং যে সিট কাভারগুলো আছে সম্পূর্ণটি হচ্ছে আপনার অ্যাশ কালারের লেদার সিট। আর গাড়িটি আপনার ডোরগুলো দেখে নেন। গাড়িটির ডোর আপনারা জানেন ভিউয়ার্স যে 90 মডেলের 110 মডেলের গাড়িটি ম্যানুয়াল হয়ে ম্যানুয়াল ডোর, হ্যাঁ, এর থেকে একদম ফ্রেশ কন্ডিশনসে আছে। আর এখানে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটি লাগানো আছে, ডোরগুলো খুব ফ্রেশ অবস্থানে আছে। আর এখানে যে আপনি গিয়ার প্যানেলটি ইউজ করা হয়েছে, এটা সম্পূর্ণ অটো ট্রান্সমিশন একটা গিয়ার প্যানেল। আর এখানে আপনার মনিটর লাগানো আছে, মনিটরটি আপনার এলইডি মনিটর এবং এসি টিভি যা আছে ওভারঅল কন্ডিশনস একদম ফ্রেশ কন্ডিশনসে আছে, সবকিছু পারফেক্ট রয়েছে। জি পারফেক্ট রয়েছে। আর ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনটি স্টার্ট করে এর ইঞ্জিন সাউন্ডটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা হয়তো ইঞ্জিন সাউন্ডটি শুনতে পাচ্ছেন, ইঞ্জিন সাউন্ডটি এখনও অনেক স্মুথ রয়েছে। তো ঠিক আছে ভাই, এখন বন্ধ করেন আপনি। তো ভাই আপনি যদি এসি কন্ডিশন সম্পর্কে বলতেন। হ্যাঁ, এই এসিটি হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনসের এসি আছে। বাইবর্ন যে এসিটি ছিল এখানে সেই এসিটি এখনও সেই অবস্থায় আছে। এসিটি বাতাস এবং এটা কুলিং সিস্টেমটি একদম ক্লিয়ার এবং ফ্রেশ। ভাই কেমন মাইলেজ চলছে এটা? এই গাড়িটি আপনার রান করেছে 1 লাখ সামথিং। 1 লাখ সামথিং? জি। ওকে ভাই, 1 লাখ। গাড়িটি কত সিট ক্যাপাসিটি? গাড়িটি হচ্ছে আপনার 5 সিটের গাড়ি। আমি এতক্ষণ আমি ড্রাইভিং সিটে বসেছিলাম, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটির পিছনের সিট ক্যাপাসিটিগুলো। এখানে হচ্ছে আপনার পিছনে হচ্ছে আপনার 3 জন সিট ক্যাপাসিটি খুব ভালো অবস্থানে আছে এবং পিছনের সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার অ্যাশ কালারের সিটগুলো। আর এখানে যে আপনার হেডরুমসটি আছে একদম আপনার স্পেসটি খুবই পারফেক্ট অবস্থায় আছে। আমার হাইটটি 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি, তারপরেও এখানে যে 6 ফিটের উপরে কেউ যদি বসেন তারপরে খুব ভালো অবস্থানে আপনার জার্নি করতে পারবে, কোনো প্রবলেম হবে না এবং সিট ক্যাপাসিটিগুলো খুব ভালো অবস্থায় আছে। ভাই আমি দেখতে পাচ্ছি সিট কাভারগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সিটগুলো হচ্ছে আপনার লেদারের সিট, আপনার অ্যাশ কালারের লেদারের সিট। এক কথায় গাড়িটির পুরো ইন্টেরিয়রটা একদম অসাম কালারটা, ভাই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই। তো ভাই এখন চাকার রিম সাইজটা যদি বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে গাড়িটির চাকার রিম সাইজ সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আপনার একটি 13 সাইজের চাকা আর যে রিমটি এখানে আছে রিমটি হচ্ছে আপনার অ্যালয় রিং। আপনারা জানেন যে অ্যালয় রিংগুলো খুবই হার্ডি এবং স্টাইলিশ হয়ে থাকে, এই জন্য এখানে অ্যালয় রিমটি ইউজ করা হয়েছে। 4টি চাকায় আপনারা দেখে নেন, 4টি চাকাই হচ্ছে আপনার একদম ফ্রেশ চাকা। আপনাদের এই চাকা দিয়ে আপনারা 10 থেকে 15 হাজার কিলো রান করলেও আপনাদের চাকা কোনো প্রবলেম হবে না, খুব ফ্রেশ অবস্থায় আছে, অনেক ভালো রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন। চাকার কন্ডিশনগুলো ফ্রেশ কন্ডিশনসে আছে। আর গাড়িটির আপনার যে লাইট প্যানগুলো আছে, এখানে যে লাইটগুলো আছে লাইটগুলো খুব সুন্দর এবং খুব স্মুথ অবস্থায় আছে। আপনার সাইড লাইট এবং হচ্ছে আপনার হেডলাইট সবগুলো ভালো অবস্থায়। ভাই এই গাড়িটির 4টি চাকা কন্ডিশন সম্পর্কে ওভারঅল ধারণা দেবেন।
जी तो ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি চারটি চাকা সম্পর্কে গাইডের ধারণা দিচ্ছি এটিতে এখানে যে চাকাটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে আপনার 13 সাইজের একটি চাকা এবং এখানে যে রিমটি লাগানো আছে এটি হচ্ছে আপনার অ্যালয় রিং বলা হয় আর অ্যালয় রিং গুলো অনেক মজবুত হয়ে থাকে আর হচ্ছে আপনার রিং গুলো খুব ভালো অবস্থানে আছে আর চাকাগুলো রিকন্ডিশন চাকা হলেও চাকাটা একদম নতুনের মতো আছে এটা দিয়ে আপনারা কয়েক হাজার কিলোমিটার আপনারা রান করতে পারবেন এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না একদম চাকাটি দেখতে পাচ্ছি একদম নতুনের মতো চাকাটা একদম ফ্রেশ কন্ডিশন অনেক হাজার কিলোমিটার রান করতে পারবে এটা দিয়ে আমরা অনেক হাজার কিলোমিটার রান করতে পারবে তো ভিউয়ার্স আমার পেছনের চাকাটি দেখতে পাচ্ছেন চারটি চাকা ওভারঅল একদম কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে তো ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে গাড়িটির গুডস স্পেস সম্পর্কে ধারণা দিবেন জি তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে গুডস স্পেসটি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাকডোরতে আপনার যে ব্যাক ক্যামেরাটি থাকে এটি এখনও খুব ফ্রেশ অবস্থানে আছে এবং ব্যাক ক্যামেরাটি সচল অবস্থায় আছে হ্যাঁ আর এখানে যে আপনার সিলিন্ডারটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে আপনার 60 লিটারের একটি সিলিন্ডার এটা হচ্ছে সিএনজিতে কনভার্ট করা আর এখানে যে আপনার এসপিআর অরিজিনাল এসপিআর চাকাটি এখনও এখানে যে অবস্থা ছিল খুব ভালো অবস্থানে আছে এবং সুন্দর অবস্থায় আছে এই এসপিআর চাকা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন আর এসপিআর চাকার পরেও এখানে যে স্পেসটি আছে এখানে আপনারা লাকেজ ক্যারি করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আপনাদের তো ভাই 60 লিটার যদি ফুল করা হয় কত কিলোমিটার পর্যন্ত রান করতে পারবো 60 কিলোমিটার গ্যাস যদি আপনারা একবার রিফিল করে রান করেন সেক্ষেত্রে আপনারা মাইলেজ পাবেন 160 থেকে 180 কিলোমিটার ওকে তো ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে গাড়িটির ইঞ্জিন সম্পর্কে আর ইঞ্জিন সিসি কত জানাবেন জি তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এই 110 মডেলের গাড়ির ইঞ্জিনটি দেখিয়ে দিচ্ছি এবং ইঞ্জিন সিসি কত এটা আমি আপনাদেরকে তথ্যটি জানিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের 110 মডেলের গাড়ি এটি যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে অরিজিনাল টয়োটার ইঞ্জিন এবং বাইবন্ড যে ইঞ্জিনটি এখানে ছিল সেই ইঞ্জিনটি এখনও এখানে সেই অবস্থায় আছে আর ওভারঅল সাইডগুলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনসে আছে এটি হচ্ছে আপনার ফ্যামিলি ইউজ হতো ফ্যামিলি কার হিসেবে আর এই গাড়িটি যে কাস্টমারের গাড়িটি ছিল তিনি একজন শৌখিন লোক ছিলেন তিনি খুব কম ইউজ করেছেন এটি ফার্স্ট পার্টি গাড়ি আর এখানে যে ইঞ্জিনটি লাগানো আছে এটির সিসিটি হচ্ছে আপনার 1331 সিসির একটি ইঞ্জিন আমি আবারও বলছি এখানে যে ইঞ্জিনটি আছে সেটি হচ্ছে 1331 সিসির একটি ইঞ্জিন এবং খুব ভালো অবস্থানে আছে ইঞ্জিনটি ভাই ইঞ্জিনে কি এখনো মেজর কোনো কাজ করতে হবে না না ইঞ্জিনে আপনাদের কোনো মেজর কোনো কাজ করতে হবে না ইঞ্জিন একদম ফ্রেশ অবস্থানে আছে যতটুকু মেইনটেনেন্সের জন্য কাজ করার দরকার ছিল সেই কাজটি আমরা কমপ্লিট করে রেখেছি যিনি গাড়িটি ক্রয় করবেন সরাসরি সে রান করাতে পারবে কোনো কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না আপনারা অনেকে আপনার শোরুম থেকে গাড়ি নেওয়ার পরে অনেকে আপনারা আছেন যারা শোরুম থেকে গাড়ি নেওয়ার পরে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয় যে আমি পুরাতন গাড়ি কিনবো সেক্ষেত্রে আমি কিভাবে এটা রান করব আমি তো আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে যারা কার হাউস থেকে যদি আপনি গাড়ি পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে কোনো কাজ করতে হবে না শুধু আপনি গাড়িটি নিয়ে যাবেন পেট্রোল তুলে বা সিএনজি রিফিল করে আপনার গাড়িটি আপনার রান করতে পারবেন আপনাদের কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন তো ভাই আর এই গাড়ির দুই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি বলতেন এখন জি তো ভিউয়ার্স আপনারা দেখে নেন ঢাকা মেট্রো গ সিরিয়ালের একটি নাম্বার এবং এখানে নাম্বারটি হচ্ছে 1422774 ঢাকা মেট্রো গ 1422774 নাম্বারের গাড়ি এটি তো ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই গাড়িটির আস্কিং প্রাইস এবং পেপার্স কত সাল পর্যন্ত আপডেট রয়েছে ওভারঅল ধারণা দেবেন জি তো ভিউয়ার্স এতক্ষণে আপনারা গাড়িটির ইন্টারনাল এক্সটারনাল সব ধরনের ভিউগুলো আপনারা দেখে নিয়েছেন এখন আমি এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে ওভারঅল একটি ধারণা দিচ্ছি এটি হচ্ছে আপনার 110 মডেলের একটি গাড়ি এবং এটির মডেল 1995 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2000 সাল এবং পেপারসটি কমপ্লিট করা আছে 2022 সাল পর্যন্ত আর গাড়িতে সামনে এবং পিছনের যে গ্লাসটি লাগানো আছে এটি হচ্ছে আপনার অরিজিনাল একটি গ্লাস আর গাড়িটি সামনে পিছে গ্লাস অরিজিনাল প্লাস সাইডের যে আপনার সাইড ডোরের যে গ্লাসগুলো আছে সেগুলো একদম অরিজিনাল গ্লাস আছে এবং গাড়িতে আপনার মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই আর আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে হেডলাইটটি ইউজ করা হয়েছে এটি আপনার বাইবন্ড যে হেডলাইটটি ছিল সেই হেডলাইটটি এখনও এখানে ভালো অবস্থানে আছে আর গাড়িতে আপনার ওভারঅল কন্ডিশনস এক্সট্রিম ফ্রেশ আর 95-এর গাড়ি হলো গাড়িটি একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা গাড়িটি শুধু নেবেন নেওয়ার পরে শুধু রান করবেন আপনাদের কোনো প্রকার বিড়ম্বনা শিকার হতে হবে না এবং আপনাদের কোনো কাজও করতে হবে না আর এই ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির আমরা দামটি নির্ধারণ করেছি 460,000 টাকা এটি হচ্ছে আমাদের চাওয়া প্রাইস
তো এখানে আপনারা দামাদামি করার সুযোগ পাবেন। আর রাজ ব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্স যদি কেউ ইউজ করেন তাহলে বরাবরের মতো আমি আপনাদেরকে যেভাবে ঘোষণা দিই যে তাদের জন্য আমি একটি গিফট রাখবো, অবশ্যই তাদের জন্য আমি একটি স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করব। আমি সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে যারা কার হাউস বরাবরই ঘোষণা দিয়ে থাকে যারা কার হাউসে কোনো কিস্তির ফ্যাসিলিটিস নাই, তো অনেক ভিউয়ার্স আমাকে ফোন দেন, ফোন দিয়ে আপনারা কিস্তির কথা জিজ্ঞেস করেন। তারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমাকে আর হয়তো এইভাবে ফোন দিতে পারেন না। তো আমি বলতে চাচ্ছি যারা কার হাউসে কিস্তির ফ্যাসিলিটিস নাই, যদি কখনো কিস্তির ফ্যাসিলিটিস চালু করে যারা কার হাউস, সেটা অবশ্যই রাজ ব্লগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটি আপনারা জানতে পারবেন। আর যারা কার হাউস সব সময় আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনারা অনেক কাস্টমার রিভিউতে দেখেছেন যারা কার হাউস কীভাবে কাস্টমার স্যাটিসফাইড অর্জন করেছে, তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমরা যাতে আগামীতে আরও ভালো পারফর্ম করতে পারি এটির জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে রাখছি এই গাড়িটির আস্কিং প্রাইস 4,60,000 টাকা, এখানে দামাদামি করার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি বগুড়া জেলার বাহিরের থেকে অবশ্যই যদি আসেন তো অবশ্যই আমাকে নক করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটাও দেওয়া আছে, আপনাদের যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে মনোহর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।